12টা বাজে, আমার সকালে কাজ রান্না বাড়ি হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, কারণ আমি একটু দোকানে যাব বলে তাড়াতাড়ি করলাম। আমার সব সদাই শেষ হয়ে গেছে, কি কি লাগবে ওটাই আনতে গেলাম। দেখো রেডি হয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছিও যে রেডি হয়ে গেছি। এখন ব্যাগটা নিয়ে আসবো ওই ঘর থেকে। দেখো ব্যাগের ভেতর থেকে আমি লিস্টটা দেখছি যে লিস্টটা নিলাম নাকি, যদি ভুলে যাই পরে কি আনলাম না আনলাম সব কাগজে লিখে নিলাম। এই টোটোতে যাচ্ছি, কিন্তু তোমাদেরকে কোনো দোকান টোকান তো দেখাতেই পারি না, বাইরে করি না না সেরকম। এখন রাত্রি 8টা বাজে, ভাবলাম একটু কী খাই চায়ের সাথে, একটু কাটা নিমকি বানানো শুরু করলাম। হ্যাঁ, ময়দাতে একটু নুন, একটু তেল আর একটু চিনি দিয়ে মেখে নিলাম। কিন্তু কালো জিরাটা দিলে ভালো হতো, কালো জিরাটা আমার ঘরে ছিল না তাই এমনি করে নিলাম। হয়ে গেল আমার কাটা নিমকি, সব ভাজা হয়ে গেলে সব কাটা নিমকিগুলি একটা থালে ঢালছি, কারণ ওটাকে ঠান্ডা করে তারপরে কৌটাতে রাখতে হবে। ভিডিওটি দেখতে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।